আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো একটি সুইচ বোর্ড কীভাবে কানেকশন করতে হয়। তো আশা করি আপনারা পুরোটা ভিডিও দেখবেন, দেখলে আপনারা এরকম সুইচ বোর্ড আপনারা নিজেরাই কানেকশন করতে পারবেন। তো আমরা সুইচ বোর্ডটা কানেকশন করি। তো আমরা এই তারগুলো প্রথমে খুলে নেব, আমাদের একটু আগে নিন। তো আস্তে আস্তে আপনাদেরকে সবগুলো তারের সাথে পরিচিত করে নিব কোন তারটা কি। তোমরা ওয়ার স্টেপের মাধ্যমে আমরা তারগুলো সুলাই নিতেছি। তো আপনারা ইচ্ছা করলে ওয়ার স্টেপ আদা সুলাইতে পারেন। তো আমরা এই তারটাকে আগে সুলাই নিছি। এই তারটিও আমরা এই পয়েন্টের যে লাইনের থেকে যে তারটি আছে এটি আমরা আগে সুলাই নিছি। তো আমরা এনও একটি সকেট লাগাবো। তো সকেটটা কীভাবে লাগে আপনাদেরকে আজকে দেখাবো। পুরোটা বোর্ডে কীভাবে কানেকশন করি, সুইচ কীভাবে লাগাই অবশ্যই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আপনারা দেখতে পারছেন এখানে সকেটে আমাদের তিনটি টার্মিনাল, একটি নিউট্রাল, একটি ফেজ, একটি আর্থিং। তো এখানে এল এন তারপরে এই আর্থিংয়ের আইকন দেওয়া আছে। তো এন যে টার্মিনালটা এটা আমাদের লাগবে নিউট্রাল। দেখেন আপনারা এন টার্মিনালটা আমাদের লাগবে নিউট্রাল, আর যে এল টার্মিনালটা এটা আমাদের লাগবে ফেস। তো আর যেটা এই আর্থিং আইকন দেওয়া আছে আর্থিংটা আমাদের তো আর্থিংই লাগবে। তো বন্ধুরা আমি প্রথমে নিউট্রালটা লাগাই নিচ্ছি। দেখেন কালো তারটাতে বলা হয় নিউট্রাল, কেন নিউট্রালটা আমরা এন যে লেহাড়া এ লেহাড়ার মধ্যে এ টার্মিনালের মধ্যে আমরা লাগাই দিচ্ছি। আর এই যে সবুজ কালার তারটা এটি হচ্ছে একটা আর্থিংয়ের তার। আপনাদেরকে বোঝানোর জন্য আর্থিং তারটা আমরা এই যে আর্থিং টার্মিনালটা আছে যে আইকনটা দেওয়া আছে ক্যামেরাটি একটু সামনে আগাও, এই দেখেন ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে কি না বলতে পারি না। তো অবশ্যই আপনারা এই আইকনটার মধ্যে লাগাবেন। তো আমরা আর্থিং অলরেডি লাগাই ফেলছি। আর আমরা যে এই এই বোর্ডের যে মেইন ফেজ লাইনটা দেখেন, মেইন ফেজ লাইনটা মোটা, তারপর আর নিউট্রাল তারও মোটা। তো এটি হচ্ছে একটি বোর্ডের মেইন লাইন। তো মেইন লাইনের ফেজটা যেটা এটা আমরা এখানে লাগানোর আগে আমরা যে একটি তার আগে ঢুকিয়ে নিব, তারটা আমি শুনে নিই। এই যে তারটা, এ তারটা আমরা সরাসরি যে পাওয়ার সকেটের যে মেইন যে এল টার্মিনাল লাগছে এটা এল টার্মিনালতে আমরা এ তারটা কানেকশন করব। সরি, আমাদের ভিতরটা ঢুকে আনতে হইব, কারণ এনে একটি ডিমার আমরা আগে এই কাজটা করে রাখছি। ডিমারের যে কাজটা কানেকশনটা আগে আমরা করে রাখছি ভিডিওটা শর্ট করার জন্য। তো আমার চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করছেন না অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে। তো বন্ধুরা আমরা এটা এখন সোজাভাবে বরাবরের মতন ফিটিং করে দিব। তো আমাদের যে ফ্যানের যে পয়েন্টের পেস লাইনটা আছে এই পেস লাইনটা ডিমার হয়ে যে সুইচ হয়ে যে ডিমারের যে কানেকশনটা এটার সাথে আমরা এটা অ্যাডজাস্ট করে দিব।
চারটা একটু লম্বা করতে দেব। আমরা এই তারটা ফ্যানের যে পয়েন্টের তারটা, এটা আমরা ফ্যানের যে লাল তারটা আছে, মানে এটার যে লাল তারটা, লাল তারটার মধ্যে আমরা এই ফ্যানের লাল তারটা কানেকশন করে দিছি পয়েন্টের যেটা আছে। তো আশা করি আমার ভিডিওটা পুরোটা দেখবেন, দেখলে 100% এটার থেকে কোনো কিছু শিখতে পারবেন, কোনো কিছু বুঝতে পারবেন। হয়তো ভিডিওটা একটু লং হবে, তো তার জন্য একটু কষ্ট করে দেখলে আমি আশা করি আপনারা এটা থেকে কোনো কিছু বুঝতে পারবেন। আর প্রচুর পরিমাণ নয়েস, ওইদিকে কাজ চলতেছে, তো ওইদিকে কাজ অলরেডি করতেছে আমার একজন পার্টনার, তো পার্টনার বলতে আমার কারিগর। তো আমরা এটাও এভাবে, মানে এটার কানেকশন শেষ, তো আমরা যে এ পাওয়ার সকেটে যে একটা পেস লাইন নিয়েছি, এই পেসতে আবার এটার নিচের কন্ট্যাক্টে আমার আরেকটা পেস নিয়েছি আমার আরেকটা সুইচের জন্য, যে ফোর গেম যে সুইচটা আছে সুইচের জন্য। এই সুইচের তো আমরা ফেস পাওয়ার দিতে হবে, মানে কারেন্ট পাওয়ার দিতে হবে, তো তার জন্য আমরা ফেসটা এখান থেকে ঢুকাইয়া আমরা সরাসরি এখানে নিয়ে যাবো। বন্ধুরা, অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন যে হলুদ তারটা কি এর, তো মূলতভাবে এই হলুদ তারটা হয়েছে একটি আইপিএসের, তো আইপিএসের জন্য এই হলুদ তারটা দেওয়া হয়েছে। আর হলুদ তারের সাথে একটি লাল তার আমরা মানে অ্যাডজাস্ট করছি, ইডি দুটা একটা ইন একটা আউট, মানে একটা সুইচের ইন সাইডে লাগামো হলুদ তারটা, আর একটা আউট সাইডে লাগামো আপাতত সোলারের সাথে, সোলারের যাতে চলে, তো তার জন্য এটা আমরা এভাবে কাজ করবো সোলার যাতে চলে। তো আমরা কারেন্টের নিউট্রালের সাথে সোলারের যে নিউট্রালটা এটা আমরা নিয়ে নিছি, তো অনেকেই নিউট্রালটা নেন না, আমরা নিতে চাই না, তো তার এই ব্লু কালার তারটা আসলো না বিদায় আমরা এই কাজটা করছি। তো এই কাজটা আপনারা করবেন না, কারেন্টের নিউট্রালের সাথে আপনারা সোলারের নিউট্রাল নেবেন না, নিলে পায়সম অনেক যদি লাইনটা ঘুরে যায় তো সমস্যা হইতে পারে, তো এটা নিমু না। তো আমরা সুইচটা ফিটিং করবো আপাতত কিছুদিন চলবার জন্য, তো কিছুদিন পরে আবার আইপিএস বিল্ডিংয়ে যদি লাগা তাহলে এই কানেকশনটা আমরা হলে ফেলবো। তো আমরা এই সুইচ দিয়ে ফিটিং করে আপনাদেরকে আবার দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আমরা এই সুইচের কানেকশনটা করছি, দেখেন কীভাবে করছি। তো আমরা যে পয়েন্টের চারটা তার আছিল, চারটা তার সুইচের আউটসাইডে আমরা লাগাই দিছি, কানেকশন করে দিছি। আর ওই এই ডিমার দিকে যে লাল একটি পেস লাইন আছে, মানে লাল তার, মানে যে কারেন্টটা, এই কারেন্টটা সরাসরি সুইচের ইনসাইডে ঢুকছে, দেখেন আপনারা সুইচের নিচের যে কন্ট্যাক্টটা, এই কন্ট্যাক্টটার মধ্যে ঢুকছে, দেখেন আপনারা ধরে দেখেন এদিক দিয়ে আইসা, এদিক দিয়ে নিচে প্রত্যেকটা সুইচের নিচে তার ঢুকছে। তো আশা করি এই ফোর কিং সুইচের কানেকশনটা বুঝতে পারছেন। তো আমরা যে হলুদ তারটা দেয়াইছি, বললাম যে আইপিএস সোলার দুটোই অনাবাদত চালাইবে, তো দেখেন এই হলুদ তারটা আমরা সুইচের যে ইনসাইড, ইনসাইডে লাগাই দিছি। আর যে ফেজ যে পয়েন্টের একটি লাল তার, এই লাল তারটা আমরা সুইচের আউটসাইডে লাগাই দিছি। আর এই লাল তারটা যে বাজে গেছে, মানে দেওয়াল তো চারদিকে, চারদিকে মানে যে বাজে লাল তার, যে দেওয়ালের পাশে লাল তারটা গেছে, এই দেওয়ালের পাশে আমরা সোলার লাইটটা দিয়ে দিব। তো দিয়ে দিলে আমরা আপাতত আমি সোলার চালাইতে পারবো, পরে এই কিছুদিন পরে যদি আইপিএস আনে তো তা আইপিএস চালাবো। তো আমরা সুইচটা ফিটিং করি, তারপরে উপরের গ্যাটআপটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই কাজটা করে দিছি, কি সুন্দর হয়েছে। আর এই সুইচটা হচ্ছে সুপার স্টারের সুইচ, আপনারা দেখতে পাচ্ছেন সুপার স্টারের সুইচ, তো দেখেন অনেকটা সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু আমার দ্বারে অনেক ভালো লাগতেছে, এই সুইচগুলো অনেক সুন্দর এবং এই সুইচগুলো অনেক হেভি, দেখেন পাওয়ার সকেটটা কত সুন্দর। তো আশা করি
আমার এই ভিডিওটা থেকে কোনো কিছু শিখতে পারবেন এবং কোনো কিছু বুঝতে পারবেন। তো কোনো কিছু যদি শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আপনারা সিনিয়র পার্সন যারা আছেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের মতো ভিডিও এটুকুই, তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধুটি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।